নমস্কার, জয় মাতা জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দোলাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়ে দশক গুরুতর কারণ হচ্ছে ভালো থাকা, সুখে থাকা, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দোলাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। ইয়ে দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে বিগত কয়েক মাস কয়েক বছর ধরে যে ভিডিও আমি করে আসছি, প্রচুর মানুষ তাতে সাড়া দিচ্ছি, উপকৃত হচ্ছে, এটা জেনে ভীষণ ভালো লাগছে। প্রচুর গরম, এই গরমের মধ্যেও আজকে তোমাদের ডাকে সাড়া দেবার জন্য ভিডিও করতে এসেছি। আজকের টোটকা হচ্ছে এক মিনিটে চমৎকার, যখনই টাকার অনেক প্রয়োজন হবে তখনই এক মিনিটে চমৎকার, যখনই টাকার অনেক প্রয়োজন হবে তখনই মনে মনে বলে দিন একটা সংখ্যা। আপনি না চাইলেও কোটি কোটি টাকা আপনি পেয়ে যাবেন আপনার হাতের মুঠোয়। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দর্শক বন্ধু, আমরা যেমন আমাদের জ্যোতিষশাস্ত্র আছে, তন্ত্রশাস্ত্র আছে, বাস্তুশাস্ত্র আছে, ঠিক তেমনিভাবেই সংখ্যাতত্ত্ব আছে, যাকে আমরা বলে থাকি নিউমেরোলজি। এই সংখ্যাতত্ত্ব অনুযায়ী যদি আমরা কোনো নাম্বারকে বা কোনো সংখ্যাকে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, যে বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী আমরা সেই সংখ্যাটাকে কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা তার থেকে প্রচুর পরিমাণে উপকৃত হয়ে থাকি, প্রচুর বেনিফিট পেয়ে থাকি। আজকে যে সংখ্যাটার কথা বলবো, যে নম্বরটার কথা বলবো, সেই নম্বরটা হচ্ছে সংখ্যাতত্ত্বে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। যে সংখ্যাটাকে তুমি তোমার জীবনে ব্যবহার করতে পারলে জীবনে তোমাকে কোনোদিন গরিব এই কথাটা তোমাকে কোনোদিন শুনতে হবে না। সংখ্যাটা হচ্ছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী তিন। এই তিন নম্বর সংখ্যাটাকে তুমি কিভাবে প্রয়োগ করবে আজকের ভিডিওতে পুরোপুরিভাবে তোমাদের সামনে ব্যাখ্যা করব। প্রথমত একটু ছোট্ট করে বলে নিই যে এই যে তিন নম্বর সংখ্যাটা, এই তিন নম্বর সংখ্যাটা হচ্ছে নিউমেরোলজি, অর্থাৎ যে সংখ্যাতত্ত্ব সেই সংখ্যাতত্ত্ব অনুযায়ী হচ্ছে মঙ্গলের নাম্বার। রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি আপ টু কেতু পর্যন্ত প্রত্যেকেরই একটা করে সংখ্যাতত্ত্ব অনুযায়ী নম্বর আছে। এই তিন হচ্ছে মঙ্গলের সংখ্যা। মঙ্গল কে? না, এই মঙ্গল হচ্ছে দেব সেনাপতি, অর্থাৎ দেবতাদের সেনাপতি। যদি তুমি দেবতাদের সেনাপতিকে সন্তুষ্ট করতে পারো, তাহলে শাস্ত্রে বলছে, পুরাণে বলছে, তন্ত্রে বলছে, জ্যোতিষে বলছে যে তুমি নটা গ্রহকেই, অর্থাৎ মঙ্গলকে বাদ দিয়ে যে আর বাকি আটটা গ্রহ আছে তাদের প্রত্যেককে, এবং যে নটা গ্রহের যে অধিদেবতা আছে প্রত্যেককে তুমি সন্তুষ্ট করতে পারবে। কোনো দিন তোমাকে টাকার জন্য হাহাকার করে বেড়াতে হবে না, কোনো দিন তোমাকে ঋণ এই কথাটা শুনতে হবে না। আজকের বাস্তব কথা তোমাদের সামনে তুলে ধরছি। 2024-এ আমি আমার একটা ভিডিও বিশাল ভাইরাল হয়েছিল, লক্ষ লক্ষ ভিউ দিয়েছে সারা পৃথিবীতে। কি বলেছিলাম? উইদাউট মানি লাইফ ইজ নাথিং। টাকা ছাড়া জীবনে কোনো কিছুর দাম নেই। টাকা আছে তোমার জীবনে সব আছে। আর আজকের এই যে টোটকা সত্যি সত্যি তোমাকে কয়েক কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে, এতটাই ক্ষমতা। কারণ এই তিন সংখ্যাটা যেমন দেব সেনাপতি মঙ্গলের সংখ্যা, তেমনি আমাদের জ্যোতিষশাস্ত্রে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এই যে চারটে তত্ত্ব আছে, এই চারটে তত্ত্বর মধ্যে
তখনই তুমি টাকার প্রচুর পরিমাণে মালিক হবে, তখনই তুমি শেয়ার মার্কেটে জয়ী হবে। অর্থাৎ তোমার যে ফাটকা ইনকামের যোগ সেটা স্ট্রং হবে। তুমি বারংবার লটারিতে টিকিট কাটছো, ফেলিওর হচ্ছ, একবারের জন্য কোটি টাকা জিততে পারছো না, তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো তাতেও তুমি গেনার হতে পারছো না, তার কারণ হচ্ছে তোমার মধ্যে অগ্নিতত্ত্বের যে প্রভাব সেটা প্রচণ্ড পরিমাণে ইনঅ্যাক্টিভ। আর এই যে তিন নম্বর সংখ্যাটা, এই তিন নম্বর সংখ্যাটা হচ্ছে অগ্নিতত্ত্বকে নির্দেশ করে। অর্থাৎ এই তিন নম্বর সংখ্যাটা যখন তুমি প্রয়োগ করছো তখন তুমি তোমার অগ্নিতত্ত্বকে অনেক পরিমাণে অ্যাক্টিভ করে দিচ্ছ, কোটি কোটি টাকার মালিক হতে পারবে যে কোনো দিক থেকে। কীভাবে প্রয়োগ করবে? না, যে একটা সাদা কাগজ আর লাল কালির মার্কার পেন নাও, নিয়ে যদি সম্ভব হয়, ভীষণই ভালো হয়, দশকর্মার দোকান থেকে ভোজপত্র নিয়ে আসো, এতটা আন্দাজ। এই ভোজপত্রটা নিয়ে এসে কি করবে, লাল কালির মার্কার পেন দিয়ে যেমন স্ক্রিনে দেখাচ্ছে ঠিক এইরকমভাবে তিন 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 চারটে তিন লিখবে। ঠিক আমার স্ক্রিনে দেখাচ্ছে, আবারও দেখানোর জন্য বলছি, আমি যেরকমভাবে স্ক্রিনে লিখে রেখেছি এইরকমভাবে চারটে তিন লেখো। দরকার হয় একটা সাদা কাগজে লাল কালির মার্কার পেন দিয়ে, মার্কার পেন দিয়ে লিখবে। আরও একটা বানাবে, কি বানাবে না সেটা ভোজপত্রে, বা দুটো ভোজপত্রও বানাতে পারো। সাদা কাগজের থেকে যদি ভোজপত্রে বানাতে পারো অতি উত্তম হয়। লাল কালির মার্কার পেন, তাছাড়াও আরও একটা জিনিস আছে যেটা দিয়ে যদি লিখতে পারো তাহলে তোমার কোটি টাকার মালিক হওয়ার এই পৃথিবীর কোনো শক্তি নেই যে আটকাতে পারে। সেটা কি না, লাল চন্দন অর্থাৎ রক্তচন্দন, যেটা আমরা বাড়িতে ঘষে পুজো করে থাকি, বা লাল চন্দন ডাস্ট আজকাল যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায়। এই লাল চন্দনটাকে যদি বেটে নিতে পারো জল দিয়ে ভালো হয়, তা নাহলে লাল চন্দনের ডাস্টটাকে নিয়ে এসে ঘি দিয়ে ভালো করে গুলে নাও। গুলে নিয়ে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বলছি, সকালবেলায় যে কোনো দিন স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে কি করবে, পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসে যদি পারো ভোজ্যপত্র জোগাড় করতে ভীষণই ভালো হয়। ভোজ্যপত্র জোগাড় করতে না পারলে সাদা কাগজে করো, একটা দুটো তিনটেও বানাতে পারো। কি করবে, হয় লাল কালির মার্কার পেন, তবে ভীষণ ভালো হয় রক্ত চন্দন দিয়ে, যে স্ক্রিনে দেখালো তিন 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 তিন, এই তিন সংখ্যাটাকে চারবার লেখো। এই তিন সংখ্যাটাকে চারবার লিখলে, আমি ধরে নিলাম তোমরা ভোজ্যপত্রতেই লিখলে, ভোজ্যপত্রতে লেখার পর ভোজ্যপত্রটাকে সুন্দর করে ফোল্ড করে নাও। সুন্দর করে ফোল্ড করে নিয়ে সেটাকে একটা রূপোর কবচে তোমরা ভরে ভালো করে মোম দিয়ে অথবা গালা দিয়ে এঁটে লাল সুতো দিয়ে, পুরুষ হলে ডান হাতে, নারী হলে বাম হাতে অথবা গলায় ধারণ করে নাও। এবং যদি দুটো বানিয়ে থাকো, আরেকটা ভোজপত্র অথবা সাদা কাগজে এঁকে রাখতে পারো, এই সংখ্যাটাই যেরকম দেখিয়েছি স্ক্রিনে এঁকে সেটাকে তুমি তোমার বাড়ি হোক, কর্মস্থল হোক, কাজের জায়গা হোক, অফিস হোক, লাইব্রেরি রুম হোক, ব্যবসা স্থল হোক, কারখানা হোক, যেখানে যদি সেরকম মনে হয় তুমি তোমার আলমারির যে সামনে সেইখানেও তুমি কিন্তু ছিটিয়ে রাখতে পারো, আলমারির ফ্রন্টের দিকে সামনের দিকে 100% কাজ করবে। একটাকে ধারণ করলে আর আরেকটাকে যদি দেওয়ালে চেটাও, যে কোনো দেওয়ালে, বাড়ির হোক, অফিসের হোক, কারখানার হোক, যেখানে, তাহলে অবশ্যই সেটাকে কিন্তু দক্ষিণ দিকে দেওয়ালে টাঙাবে। আর আলমারির সামনে হলে আলমারির যে কোনো একটা জায়গায় সামনের দিকে টাঙিয়ে দেবে, 100% রেজাল্ট পাবে। এবং আরও একটা কথা বলি দর্শক বন্ধু, এই যে তিন সংখ্যাটা যেমন অগ্নিতত্ত্বকে
নির্দেশ করছে, মঙ্গলকে নির্দেশ করছে, এর সাথে সাথে যিনি অনন্ত শক্তির অধিকারী, যিনি সংকট মোচন, সংকটকে নাশ করে, সেই হনুমানজি, হনুমানজি কিন্তু তার যে প্রিয় সংখ্যা এই তিন। সুতরাং এই তিন সংখ্যাটা যখন তুমি তোমার শরীরের মধ্যে ধারণ করছো এবং তোমার বাড়ির দেওয়ালে লিখে টাঙিয়ে দিচ্ছ, তার মানে এই তিন সংখ্যাটা তুমি কিন্তু হনুমানজিকে সমর্পণ করে দিলে। হনুমানজিকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, হনুমানজির সাথে সাথে স্বয়ং রামচন্দ্র এবং তার সাথে সাথে মা সীতা, তাদেরও কিন্তু তুমি আশীর্বাদ পাবে, বরদান পাবে, তারাও সন্তুষ্ট হবে। আর যদি তুমি হনুমানজিকে সন্তুষ্ট করতে পারো, কারণ হনুমানজি অত্যন্ত শান্ত প্রকৃতির, তার আশীর্বাদ পাওয়া, তার বর পাওয়া খুব সহজ ব্যাপার। সুতরাং আবারও বলছি যে হনুমানজির আশীর্বাদ পেতে হলে, আর হনুমানজি যদি মনে করে যে আমি আমার আশীর্বাদ থেকে একে বঞ্চিত করব না, তার জীবনে কোনোদিন দারিদ্রতা এই শব্দটা আসবে না। হনুমানজিকে সন্তুষ্ট করা মানে রামচন্দ্রকে সন্তুষ্ট করা। যে কোনো দিন এই ক্রিয়া করো, তার মধ্যে যদি মনে হয় যে বিশেষ দিনকে কাজে লাগাবে, তাহলে শনিবার অথবা মঙ্গলবারও এই ক্রিয়াটা কিন্তু করতে পারো। লাল কালির মার্কার পেনের থেকে বলবো বেস্ট হচ্ছে রক্তচন্দন, হয় তোমার চন্দন পিঁড়িতে বেটে নাও জল দিয়ে, অথবা যেরকম বলেছি ডাস্ট চন্দনগুলো কিনে এনে, লাল চন্দনগুলো কিনে এনে ঘি দিয়ে মেখে অনামিকা আঙুল, রক্তচন্দন দিয়ে যখনই তুমি সংখ্যাটাকে লিখবে অবশ্যই ডান হাতে অনামিকা আঙুল দিয়ে লিখবে। যে কোনো জিনিসকে শুদ্ধভাবে শুদ্ধ মনে করো, তোমার মনের যে নেগেটিভিটি সেটাকে দূর করে দাও, ধারণ করে থাকো, বাড়িতে টাঙাও, কোটি টাকার মালিক হওয়া তোমার কেউ আটকাতে পারবে না। হনুমানজির আশীর্বাদ সারা জীবন তুমি পেতে থাকবে। শুধু একটা কথাই বলবো, জয় হনুমানজি, জয় বজরঙ্গবলী, জয় রাম, জয় সীতা। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে মা তারা এবং বাবা গুরু বান্ধবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্তিক অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করি। তাদের মুখে হাসি বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, এই কামনা করি। শেষ করছি আজকের ভিডিও, জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।